أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر কুম সালাম ওরমতুল্লাহ বারকাত সৌদি আরব থেকে আনোয়ার ভাই এবং আরেক ভাই আমিন তারা জানতে চেয়েছেন মোজার ওপর মাসেহ করা এটা কি চামড়ার মোজা হতে হবে নাকি কাপড়ের মোজাও চলবে কোন এক আলেম বলেছেন যে সৌদি আরবে কাপড়ের মোজায় মসেকরা চলে বাংলাদেশে চলবে না মাস আল্লাহ কি ভাগ ভাগ করা রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহাম আল্লাহ জি সম্মানিত ভাই আল্লাহ নবী সাল্লাম সারা বিশ্ববাসীর জন্য তিনি স্বরূপ প্রেরিত হয়েছেন আলমিন কাজেই মাস আলা এরকম করে ভাগ ভাগ নয় মাস আলা ভাগ করা নয় বরং নবী করিম সাল্লাম তিনি

তবে আরেকটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লি তওয়াজ আল্নবী সাল্লাম ওরাবাইন যে আল্লাহ নবী সাল্লি আসলাম তিনি জাওরাব অর্থাৎ কাপড়ের তৈরি এই সুতার তৈরি বা এই সুফ দিয়ে তৈরি পশম দিয়ে তৈরি করা মোজার ওপর মাসে করেছেন এবং জুতার ওপর এই হাদিসটি এই হাদিসটি এটা আবি কেস থেকে বর্ণিত এই হাদিসটি হলো দুর্বল এই হাদিসটি তিরমিজি মিজি নিরানব্বই নম্বর হাদিসে বর্ণিত রয়েছে এটা দুর্বল কিন্তু বিশুদ্ধ হাদিস যেটা সেটা হলো আল্লাহ নবী ইসলাম চামড়ার উপর উপরে মশাই করেছেন কিন্তু সাহবায়কেরামদের মধ্যে প্রায় জন তেরোজন সাহাবায়কেরাম তারা কাপড়ের মোজার ওপর বা এই চাম মানে কি সুতার তৈরি মোজার ওপর পশবের তৈরি মোজার ওপর মশাই করেছেন এটা প্রায় তেরো জন সাহাবা থেকে বর্ণিত তার মধ্যে হলেন আলী ইবনে আবি আমার বিন ইয়াসের আবি মাসউদ আনাস বিন মালিক এবনে অমর বার এবনে আজ বিলাল আবি ওমামা সাহাল এবনে সায়দ হ্যাঁ তা অনুরূপভাবে যে আরও রয়েছেন যে এবনে আব্বাস হ্যাঁ অমরবন্ন আমরবন হারে কি হারিস তারপর আবু উমামা এরকম করে প্রায় তেরো জন সাহাবাহিক রাম থেকে এই আমল প্রমাণিত রয়েছে এবনুল কয়িম রেহেমাল্লাহ হ্যাঁ তিনি উল্লেখ করেছেন যে তারা সবাই এই জাওরাবের ওপর মসেহ করেছিলেন জাওরাব বলা হয় চামড়ার তৈরি মানে কাপড়ের তৈরি সুতা দিয়ে তৈরি বা কতন কতন মানে এই যে মনে করেন বিভিন্ন ধরনের এই যে তুলা ইত্যাদি এইগুলি দিয়ে তৈরি করা মোজার ওপর মশেহ করতেন এই জন্য করে মোজার ওপর মশাহ করা কাপড় এবং এই চামড়া উভয় মুজার ওপর মাসে করা বৈধ তাতে কোনোই অসুবিধা নেই শেখ গুল ইসলাম ইবিন তাইমিয় রাহমহল্লা তিনিও বলেছেন যে এটা জায়েজ শেখ বিন বাজ রাহমাহল্লা বলেছেন জায়েজ শেখ মোহাম্মদ বিন সোহালে আল ও সাইমিন রাহেমহল্লা বলেছেন জায়েজ শুধু সৌদি আরবে কেন সারা বিশ্ববাসীর জন্য তবে একটি শর্ত হলো যে এটা যেন খুব পাতলা মিহিনা হয় যেটা দিয়ে আপনার পায়ের রং দেখা যায় এরকম যেমন স্কিন মোজা কত কতগুলি আসে অনেক মহিলারা পরিধান করে এই এই উপর ওপর মাসে করা ঠিক হবে না তবে মুতাটা একটা শফিকান শফিক বলা হয় যে একটু এক ধরনের মোটা ধরনের অর্থাৎ চামড়া যাতে আপনার দেখা না যায় এবং আরেকটি সেটা যেন একে সামনে পিছনে ফাটা ফুটা ইত্যাদি না হয় এবং এটা হালাল হতে হবে চুরি করা ইত্যাদি মুজার ওফর মশাই করা যাতে না হয় এবং মুজার ওফর মশাই করার ক্ষেত্রে মুকিম অবস্থায় থাকলে একদিন এক রাত পর্যন্ত আপনি মশাই করতে পারবেন আর মুসাফের হলে তিন দিন তিন রাত পর্যন্ত মশাই করতে পারবেন এটা এই মুজার ওপর মাসির করার নিয়ম এবং পদ্ধতি আর কিভাবে করতে হয় মানে উভয় হাত ভিজিয়ে নিয়ে ডান হাত দিয়ে ডান পায়ের আঙ্গুলের মাথা থেকে পিণ্ডলি পর্যন্ত আপনার ওপরের দিকে নিয়ে আসবেন আবার বাম হাত দিয়ে বাম পায়ের ওপরে রেখে ওপর দিকে নিয়ে আসবেন কিন্তু নিষ্টা নাই হ্যাঁ ইসলামে নিচে মুসে করতে বলা হয় না ওপরে মুসে করতে বলা হয়েছে এই জন্য এই হলো মুসে মুজার ওপর মাসে করার হাদিস এবং এটা সৌদি আরব বলেন বাংলাদেশ বলেন পৃথিবীর যে প্রান্তেই থাকেন না এখনও আপনি এই শর্তগুলি পালন করলে অবশ্যই মোজার ওপর মাসে করতে পারবেন চামড়ার মুজা যদি ব্যবহার করেন ভালো আলহামদুলিল্লাহ আর যদি কাপড়ের মুজা সারা পৃথিবীতে ইজমা এ উম্মাহ উম্মুতের ইজমা হয়েছে সবাই এটা এই কাপড়ের মোজার ওপর মাসেহ করেছেন অতএব কারণে এই কাপড়ের উপর মোজা করা শুধু বাংলাদেশের জন্যই মানে সৌদি আরবের জন্য খাস বাংলাদেশে চলবে না এটা বাতিল কথা যিনি আলেম বলেছেন তার এটা মন করা কথা বলেছেন আল্লাহ নবী সাল ইসলাম বিশ্ববাসীর সবার জন্য তিনি রাসুল হিসেবে প্রেরিত হয়েছেন এবং সবার জন্য মশালায় একই রকম শুধু মক্কা মদিনা এসে হজ অমরা করতে হয় বাংলাদেশে হজ ওমরা করলে হবে না যেমন নাকি এই অনেকে তাবলিক জামাতের ওই ইজতেমায় যে বলে যে আমরা এখানে আসলে একটা হজর সমান সব হয় এইগুলি হলো ভ্রান্ত বাতিল কথা তাছাড়া অন্য মশাল্লা যেগুলি এলার সব কারোর জন্য সমান হাজ আলম্ব সহস আলী মহম্মদ